শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো ভালো। আজকে হচ্ছে সপ্তমীর সন্ধ্যেবেলা, তো দিদির বাড়ি হচ্ছে এখন চলে এসেছি। তো রাস্তাতে হচ্ছে চটপটি নিলাম দেখলে, আর তোমাদের দাদাভাই কিন্তু পাশের দোকান থেকে মিষ্টি নিচ্ছিল, মা বাবাও কিন্তু এসছে। আর এই যে দেখো বাবুর অবস্থা, তো এক্ষুনি পড়াশোনা করে উঠলো, তো টিউশনই ছিল তো সেই জন্য এক্ষুনি পড়াশোনা করে উঠলো, আর যাইব গেছে দোকানে। আর আমরা আজকে বেরোবো, নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো মা বাবা কিন্তু এই আমাদের আসার 10 থেকে 15 মিনিট আগে এসছে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 7:30। তো এইমাত্র দিদির বাড়ি এসছি হঠাৎের উপরে, মানে তোমাদের দাদাভাই বললো যে চলো যাব। আর ওরা কিন্তু আগে থেকেই নাকি প্ল্যান করেছিল, যেটা আমি জানি না। আর বাবা এদিকে নিয়ে এসেছে জিলিপি। আর দিদি এখানে বসে আছে, তো দিদি তখন বললো যে মিষ্টিগুলো তাহলে ঢেলে দিই, কারণ গরম গরম মিষ্টিগুলো ছিল। যাই হোক, এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই এই মিষ্টিটা নিয়ে এসছে, আর এই মিষ্টিটা মানে দু রকমের মিষ্টি নিয়ে এসছে, আর চটপটিটা আমি নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার এই সব মিষ্টি নিয়ে এসছে, আর বাবা ওদিকে গরম গরম জিলিপি নিয়ে এসছে। তো দিদি বললো সবাই এখন একটু একটু করে খাও, কারণ রাতে কখন আমরা বেরোবো তার কোনো ঠিক নেই, কারণ আজকে হচ্ছে সারা রাত ঠাকুর দেখবো, তা আবার বিয়ের পর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো যাই হোক, বিয়ের আগেও কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোনোদিনও আমি পুজোতে বেরোইনি, মানে সেরকম ছিলই না। এই বছর আর আগের বছর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গে বেরিয়েছিলাম, আর এ বছরটাও হচ্ছে মানে আমাদের বিয়ের 3 বছর হতে যায়, কিন্তু 2 বছর হচ্ছে আমরা একসঙ্গে ঠাকুর দেখেছি। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার বাবু এদিকে আমার ক্যামেরার সামনে এসে একটু হাই করে দিল। তারপরে মিতাদি ওখান থেকে হচ্ছে প্রসাদ দিয়েছিল, মানে যেহেতু ওদের বাড়িতে ব্রাহ্মণ তো সেই জন্য মেসোমশাই হচ্ছে পুজো করতে গেছিলো, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো। তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি যেটা যেটা খাবে তুলে না, ও তো একটা খেলো, আর বাবুকেও বললাম বাবু একটু ঠাকুরের প্রসাদ একটুখানি খেয়ে নাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে তারপরে দিদিকে বললাম যে একটুখানি চা করো, তো দিদি একটুখানি চা করেছে, আর আমি দিদি মা বাবা 4 জন মিলে চা খাবো। তোমাদের দাদাভাই তো জানো খুব বেশি চা খায় না, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। যখন ও এসেছিলো বলছিল যে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে, চা খেলেও হতো, তারপরে বললো যে না চা খাবো না আর ভালো লাগছে না। তো সেই জন্য, আর এই কাপটাকে দেখো কি সুন্দর মেলা থেকে দিদি কিনেছিল। তো তারপরে বাবু এখানে দেখো বসে পড়েছে, আমাকে ওর বার্থডে যে গিফটগুলো ছিল না তখন তো আমি আসতে পারিনি, সেই তো তোমাদের সঙ্গে আগেই বলেছিলাম, তো সেগুলো আমার সঙ্গে একটুখানি দেখা ছিল। তারপরে বাবু বলল যে মামাম বুকে হচ্ছে তোমার নতুন ফোনটা দেখা, আর এটা হচ্ছে দিদির নতুন ফোন, খুবই ভালো, এই কিছুদিন আগেই এসেছিলো। আর তারপরে সোজা চলে এসেছিলাম তোমাদের সঙ্গে এই ওয়ার্ড্রপটা শেয়ার করতে। এটা কিন্তু আমি দিদিকে বার্থডেতে গিফট করেছিলাম, মানে আমি না তোমাদের দাদাভাই, দিদির বার্থডে ছিল 1 জানুয়ারি। আর এখন বাজে হচ্ছে 10:17, এখন হচ্ছে দিদির বাড়িতে আছি, 17 বাজে, তখন বেরিয়ে পড়েছে এই যে দিদির লুক, এটা হেভি লাগছে। আর আমাদের চেয়ে মা কিন্তু এবছর পুজোতে বেশি সবচেয়ে খুশি, তার একটাই কারণ 28টা বছর পর মা বাবা একসঙ্গে ঠাকুর দেখতে যাবে, এই এই প্রথমবার মানে সবাই মিলে একসঙ্গে। আগের বছর হয়েছিল কারণ বাবা বাড়িতে ছিল। তো যাই হোক, কিন্তু এইভাবে দূরে এরকম কোথাও ঠাকুর দেখতে আসা হয়নি। তো তারপরে আমরা মারুতি করে হচ্ছে তোমার চলে এসেছি, একটা প্রথমে হচ্ছে একটা ঠাকুর দেখলাম, ঠাকুরেরটা মানে খুবই সুন্দর কিন্তু প্যান্ডেলটা, আর সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে হচ্ছে আমরা সপ্তমীর দিন হচ্ছে কাঁথিতে যাব, কাঁথিতে আমিও প্রায় বলতে পারো 5 বছর পরে হচ্ছে যাব, তার একটাই কারণ, কারণ যখন বাবু হয়েছিল না তখন হচ্ছে দিদি যাইবো আমরা সবাই মিলে একসঙ্গে কাঁথি এগরা এগুলো কিন্তু প্রচুর ঘুরেছি, কিন্তু তারপর বাবু হয়ে যাওয়ার পর আমি আর ওদের সঙ্গে সেরকম যাইনি, মা মেয়ে দুজন হচ্ছে বাড়ির সামনে যে পুজো প্যান্ডেলগুলো হতো ওইগুলোই আমরা যেতাম। আর এবছর এই ভিডিওটা যে দিদি কখন করেছে আমি তাও জানি না, দিদি না সরি যাইবু করেছে, কারণ এখানে ভিড় ছিল তো তোমাদের দাদাভাই হাতটা ধরেছিল, সেই জন্য কখন যে ভিডিওটা করেছে আমি জানি না। যাই হোক, খুবই ভালো হয়েছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক,
প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, সবাইকে বেশ সুন্দরই লাগছে, মানে দেখতে দেখতে বেশ দারুণই লাগছে। আর এটা হচ্ছে কাঁথির সবচেয়ে বড় প্যান্ডেল, সেটা হচ্ছে নান্দনিকে। কারা কারা এখানে এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এই প্যান্ডেলটা মানে দেখেছো মানে সেরা। তো দুজনে তো ভীষণ এক্সাইটেড, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আর সত্যি প্যান্ডেলের ডেকোরেশনটা জাস্ট ওয়াও, দূর থেকে তো বেশ দারুণ লাগছিল। আর পুজো বলে কথা, একটু তো ফটো না তুললে বেশি হয়। তো যাই হোক, মাও কিন্তু ভীষণ খুশি। আর এই যে দেখো ডেকোরেশনটা, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। বেশিরভাগটা ব্লগটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে, আমি তো ভীষণ মানে খুশি হয়েছি। ও আমাকে বলছে যে দাও আমি হচ্ছে ভিডিও করে দিচ্ছি সুন্দর করে। সত্যি ও খুবই সুন্দর কিন্তু ভিডিও করেছে, খুব ভালোই করেছে। যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু আমি তারপরে করেছিলাম। আমি বলছি দাও আমাকে একটু দাও, কারণ দিদি তো এবছর নতুন ফোন নিয়েছে, দিদি এবছর এত ফটো তুলেছে সে কি বলবো। আর তোমাদের দাদাভাই কিন্তু ফটো তোলার মাস্টার, মানে এতটা ফটো তুলতেও বেশি পছন্দ করে। ও নিজে কিন্তু তিন চারটে মতন তুলবে, কিন্তু ও কাউকে যদি কেউ যদি বলে ওকে ফটো তুলে দিতেও ভীষণ খুশি হয়। আমাকে কিন্তু তোমাদের দাদাভাইকে জোর করে কিছুই বলতে হয় না। তো যাই হোক, এদিকে দেখো ও হচ্ছে মানে একটা ছোট বাচ্চা, তো খুবই না মানে খারাপ লাগছিল যে আমরা সত্যি এত ঘুরছি আনন্দ করছি, তারপরে এই যে বাবুকে দিয়ে হচ্ছে দিদি টাকা দিল, আর তোমাদের দাদাভাই নিজে গিয়ে আবার হচ্ছে তোমার টাকা দিল। তো এই সবগুলো না সত্যি খুবই কষ্ট লাগে যে আমরা সারা বছর কত আনন্দ করছি। যদি কোনো দিনও ভগবান ওরকম দিন দেয় নিশ্চয়ই কিছু একটা করব। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই কিন্তু যেখানেই দাঁড়াই না কেন মানে ফটো তুলেই দেবে, ওকে বলতে হয় না যে ফটো তুলে দাও, যাই করো, ভীষণ ফটো তুলতে ভালোবাসে। তারপরে আর দেখলে তো আইসক্রিম দোকানে ঢুকেছিলাম, তো আমি দুটো আইসক্রিম নিয়েছি, জানোই তো আমার আর দুটো আইসক্রিম ছাড়া চলেই না। তো সবাই মিলে বললাম যে চলো হাঁটতে হাঁটতে তাহলে আইসক্রিম খেতে খেতে যাবো। আর দিদি খায়নি, তার কারণ হচ্ছে দিদি ঠান্ডা লেগে যাবে সেই জন্য দিদি খায়নি। দিদি বললো আমি লাস্টে সবার লাস্টে একটাই খাবো, আমি বেশি খাবো না। তো যাই হোক, তারপরে আবার কাঁথির ভেতরেই আমরা আছি, যে গলিগুলো ছিল তো সেই গলির মধ্যে যে একটা প্যান্ডেল রাস্তার সামনে ছিল সেইগুলো। আর এই প্যান্ডেলগুলোতে কারা কারা এসছো আমি আবারও বলছি, প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। তারপরে এখানে আমরা এগরোল চাউমিন এইসবই খাবো, সবাই এগরোল খাচ্ছিলো আর পাশের দোকান থেকে যাইবো আমার জন্য চাউমিন নিয়ে এলো। আমার গাড়ির কাছে যাওয়া হচ্ছে, কারণ অনেকটা দূর হেঁটে হেঁটেই চলে গেছিলাম, গাড়ি নিয়ে এসে আবার যাওয়া হবে। যাইবো এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসছে, ততক্ষণে এই যে তোমাদের দাদাভাই ঘড়িতে দেখছে যে কটা বাজে। আর এখানে বাবু হচ্ছে তোমার একটুখানি ওই যে ছোট বাচ্চাগুলো
এরই মধ্যে তোমাদের সঙ্গে দু তিনটে প্যান্ডেল কিন্তু শেয়ার করা হয়ে গেল। ওই হাঁড়ির প্যান্ডেলটাও দেখেছ কত সুন্দর, আর এই প্যান্ডেলের লাইটিং বলো ডেকোরেশন বলো খুবই সুন্দর। আর বেশি কিন্তু খুব একটা লাইটিংয়ে কিন্তু ক্যামেরা মানে ফটো ভালো আসে না, যাই বলো না কেন। তো তারপরে সোজা চলে এসেছিলাম আরও একটা মন্দিরে, এটা একদম দূর থেকেই মন্দিরটা একটুখানি ফটো তুলেছিলাম। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করে মানে বিরিয়ানি খেয়েছিলাম। ওই মুহূর্তে আমার ফোনে চার্জও ছিল না, তারপরে আবার ফোনটা গাড়িতে বসিয়ে চার্জে দিয়েছিলাম। আর এদিকে মা বাবা বলছে, কারণ মা বাবাকে এইটাই বলছে যে আজকে এত বছর পরে বেরিয়েছো। আমি সেই সপ্তমীর দিন সকালবেলা যেহেতু ট্রেন থেকে নেমেছি, আমার এতটা পরিমাণে পা ব্যথা করছিল, আমি সেই জন্য আর নিজ মানে আর দু তিনটে প্যান্ডেল দেখিনি। যাই হোক, এখন বাজে ঘড়িতে 3:30।